সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছে। যানজট আর দূষণের শহরের কথা আসলে ঢাকা শহর প্রথম সারির দিকেই থাকে। দুর্বিষহ যানজট নগর জীবনের বিড়ম্বনার অন্যতম কারণ, সেই সাথে দেশের অর্থনীতির ক্ষতিরও বড় কারণ এই যানজট। নগরবাসীকে যন্ত্রণার কবল থেকে রেহাই দিতে ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ মেট্রো রেল নির্মিত হয়েছে। মেট্রো রেলে করে খুব সহজেই উত্তরা থেকে মিরপুর হয়ে মতিঝিল পর্যন্ত যাতায়াত করতে পারছেন নগরবাসী। আগামীতে সেই যাত্রাকে আরো আধুনিক আর গতিশীল করতে পরিকল্পিত ও স্মার্ট যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। এজন্য ঢাকার চারপাশে রেলপথ বা সার্কুলার রেলপথ নির্মাণ করতে চায় সরকার। প্রশ্ন হচ্ছে, কোন পথ দিয়ে যাবে এই রেলপথ, কোথায় কোথায় স্টেশন হবে, এই রেলপথ কি উড়াল না পাতাল পথে হবে, এসব প্রশ্নের উত্তর সহ ঢাকা সার্কুলার রেলপথের আদ্যোপান্তনে সাজিয়েছে এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, প্রতি বছর ঢাকা শহরে 6,12,000 মানুষ যুক্ত হয়, যার দৈনিক হিসেবে দাঁড়ায় 1,700 জনে। সেই হিসেবে দিনকে দিন বেড়েই চলেছে তিলোত্তমাই শহরের জনসংখ্যা। অন্যদিকে দিনকে দিন রাজধানীতে গাড়ির গতিও কমেই চলেছে। দিনেও রাতে শত শত গাড়ির চাকা থেমে থাকে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা। যানজটের কারণে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মেগা শহরের বাসিন্দারা। সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাবও পড়ছে। শুধু ঢাকার যানজটের কারণে বছরে ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে মোট দেশজ উৎপাদনের 2.9%। অর্থমূল্যে এই ক্ষতির পরিমাণ 1,01,036 কোটি টাকারও বেশি। এতে মাথাপিছু আয়ও কমে যাচ্ছে। দেশের মোট জনসংখ্যার 11.2% ঢাকায় বাস করে, যা এই অঞ্চলের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে চীনের বৃহত্তম শহর সাংহাই, সেখানে দেশটির জনসংখ্যার মাত্র 1.8% বাস করে। প্রতিবেশী ভারতের প্রধান শহরে বাস করে দেশের জনসংখ্যার 2%, ইন্দোনেশিয়ায় 4%, পাকিস্তানে 8.9% এবং ভিয়েতনামে 8.1% বসবাস করে। ঢাকার রাস্তায় ধারণ ক্ষমতার চেয়ে 30-40% বেশি গাড়ি চলাচল করে। ঢাকার তীব্র যানজটের এও একটি কারণ বলে মনে করছেন নগর বিশেষজ্ঞরা। নগরবাসীর যাতায়াত সুবিধার জন্য নির্মিত হচ্ছে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বর্তমানে বিমানবন্দরের কাওলা থেকে শুরু করে ফার্মগেট এবং কারওয়ান বাজার এফডিসির গেট পর্যন্ত চলাচল করা যাচ্ছে। এই রুটে খানিকটা হলেও স্বস্তি নিয়ে যাতায়াত করা যাচ্ছে। যদিও এই রুট নির্ধারণ করা হয়েছে যাত্রাবাড়ির কুতুবখালি পর্যন্ত, তারপরও সার্বিকভাবে ঢাকার যানজট নিরসনে তেমন একটা আলোর মুখ দেখেনি। নগরবাসীকে যানজটের কবল থেকে রেহাই দিতে ঢাকাতে মেট্রো রেল নির্মিত হয়েছে। মেট্রো রেলের যুগে প্রবেশের ঘটনা নগরবাসীর ভীষণ স্বস্তির সংবাদ, কেননা রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20 কিলোমিটার পথ পাড়ি দিতে যেখানে 2-2.5 ঘন্টা কিংবা তারও বেশি সময় লাগত, সেখানে মেট্রো রেল বদলে দিয়েছে সব অতীত অভিজ্ঞতা। এই পথে নগরবাসী যাতায়াত করতে পারছেন মাত্র 38 মিনিটে। সত্যিকার অর্থে এই রুটে মেট্রো রেল নগরবাসীর কাছে জাদুর কাঠির মতো কাজ করছে। নগরবাসী চলাচলের সুবিধার জন্য উন্নত বিশ্বের মতো ঢাকাতেও আরো 5টি রুটে মেট্রো রেল নির্মাণ করবে সরকার। এরই মধ্যে মেট্রো রেল 1-এর কাজ শুরু হয়েছে, যেটি যাচ্ছে বিমানবন্দর থেকে কমলাপুর এবং নারায়ণগঞ্জের পিতলগঞ্জ পর্যন্ত। অন্যদিকে MRT-5 এর নির্মাণ কাজও শুরু হয়েছে। আশা করা হচ্ছে এই দুটি রুটে মেট্রো রেল চালু হলে ঢাকার যানজটের পরিমাণ অনেকাংশে কমে যাবে। এই দুটি মেট্রো রেল উড়াল পথে এবং পাতাল পথে নির্মাণ করা হবে। এবার ঢাকাবাসীকে যানজটের কবল থেকে রেহাই দিতে ঢাকা মহানগরীর চারপাশকে ঘিরে তৈরি হবে বৃত্তাকার রেলপথ। তবে এই রেলপথ মাটির সমান্তরালে থাকছে না, বেশিরভাগই থাকবে উড়াল পথে, বাকিটা মাটির নিচে বা পাতাল পথে হবে।
এরই মধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে রেলওয়ে। এই প্রকল্পটি প্রাইভেট পাবলিক পার্টনারশিপ প্রক্রিয়ায় বাস্তবায়ন করবে দক্ষিণ কোরিয়া। মূলত রাজধানীর যোগাযোগ ব্যবস্থাকে সহজ করতেই বৃত্তাকার রেলপথের পরিকল্পনা হাতে নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এই বৃত্তাকার রেলপথের জন্য ঢাকা মহানগর এলাকার চারপাশে স্থাপন করা হবে 80.89 কিলোমিটার রেল লাইন। এর মধ্যে উড়ালপথে হবে 70.99 কিলোমিটার আর মাটির নিচ দিয়ে বা পাতাল পথে থাকবে 9.9 কিলোমিটার। বিদ্যুৎ চালিত এই ট্রেনের জন্য উত্তরা, কামরাঙ্গীরচর ও ড্যামরায় নির্মাণ করা হবে বিদ্যুতের সাবস্টেশন। এই পথে ঘন্টায় 120 কিলোমিটার গতিতে ছুটে চলবে ট্রেন। 2 লাইন বিশিষ্ট এই রেলপথ হবে পাথরবিহীন। এরই মধ্যে দেশের মানুষ পাথরবিহীন রেল লাইন দেখেছে এবং ঢাকা থেকে যশোর পর্যন্ত যে রেলপথটি গেছে তার একটি অংশে এই পাথরবিহীন রেলপথ নির্মাণ করা হয়েছে, যেটি দিয়ে মানুষ চলাচল করতে পারছেন আর এই রেলপথে চলাচল করতে যে কোনো ধরনের ঝাঁকুনি অনুভূত হয় না। অন্যদিকে মেট্রো রেলে করে নগরবাসী তো যাতায়াত করছেন, সেই সুবিধার কথা সবারই জানা রয়েছে। এই বৃত্তাকার রেলপথটির প্রথম স্টেশন হবে টঙ্গী এলাকার ইস্তেমা ময়দানকে কেন্দ্র করে। সেখান থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ঘুরে এসে আবারও ইস্তেমা ময়দানে এসে শেষ হবে এই রেলপথের যাত্রা। 2 লেনের এই চক্রাকার পথে 24 ঘন্টার ট্রেন চলতেই থাকবে। প্রথম দিকে যাত্রীদের সর্বোচ্চ চাপের সময় 2 দিকে 18 জোড়া ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। এই বৃত্তাকার রেলপথে 24টি স্টেশন থাকবে। প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের রেলওয়ের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী বিশ্ব ইস্তেমা ময়দান, দোহার, উত্তরা, চিড়িয়াখানা, চিড়িয়াখানা দক্ষিণ, গাবতলী, মোহাম্মদপুর, রায়ের বাজার, কামরাঙ্গীরচর, সদরঘাট, পোস্তগোলা, পাগলা, ফতুল্লা, চাষাড়া, চিত্তরঞ্জন, আদমজি, সিদ্দিরগঞ্জ, ড্যামরা, ত্রিমোহনী, ব্যারাইত, পূর্বাচল, পূর্বাচল উত্তর, ত্রিমুখী ও টঙ্গী এলাকায় রেল স্টেশন নির্মাণের জন্য প্রাথমিকভাবে জায়গা নির্ধারণ করা হয়েছে। আর এসব স্টেশন হবে উড়াল পথে। খানিকটা মেট্রো রেল কিংবা ঢাকা যশোর রেলপথের উড়াল রেল লাইনের মতোই হবে এই উড়াল রেলপথটি। আবার কামরাঙ্গীরচর, সদরঘাট ও গাবতলিতে পাতাল রেল স্টেশন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গড়ে প্রতি 3 মিনিট পর পর এক একটা স্টেশনে থামবে ট্রেন। প্রতি স্টেশনের গড় দূরত্ব 3.37 কিলোমিটার। 2035 সালে এই রেলপথের 11টি স্টেশনকে বিশেষায়িত বাসপথ এবং একাধিক মেট্রো রেলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সেইভাবে রেলপথের স্টেশনগুলোর জায়গা নির্ধারণ করা হবে বলে জানা গেছে। সমন্বিতভাবে মেট্রো রেল, বাস আর ট্রেন চলাচল করলে ঢাকার যানজট থাকবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৃত্তাকার রেলপথের সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে 2035 সালে বৃত্তাকার ট্রেনে প্রতিদিন 10,65,016 জন যাত্রী পরিবহন করতে পারবে আর 2055 সালে যাত্রী সংখ্যা বেড়ে দাঁড়াবে 15,75,130 জনে। সবচেয়ে বেশি যাত্রীর চাপ থাকবে গাবতলী এলাকায়। এতে দেখা যায় 2035 সালে গাবতলী এলাকায় প্রতিদিন 1,46,215 জন যাত্রী ট্রেনে ওঠানামা করবে। আর তাই এই এলাকায় বৃত্তাকার ট্রেনের স্টেশনের সঙ্গে মেট্রো রেলের লাইন 2 এবং 5 স্টেশনকে সংযুক্ত করা হবে। টঙ্গী, পূর্বাচল, ব্যারাইদ, ত্রিমোহনী, ড্যামরা, সিদ্দিরগঞ্জ, চাষাড়া, মোহাম্মদপুর, ধৌর ও সদরঘাট এলাকায় যাত্রীর চাপ তুলনামূলক বেশি থাকবে। তাই এসব এলাকায় রেল স্টেশনগুলোর সঙ্গেও অন্য বিশেষায়িত গণপরিবহন ব্যবস্থার সঙ্গে দ্রুত যুক্ত করা হবে, অর্থাৎ সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। আর সেভাবেই এই নকশাটি করা হচ্ছে বলে জানা গেছে। গাবতলী, সদরঘাট ও কামরাঙ্গীরচর এলাকায় ঘন বসতিপূর্ণ এবং বেশি স্থাপনা থাকায় এই পথে মাটির নিচে রেলপথ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গাবতলিতে 3.2 কিলোমিটার পাতাল পথে হবে, উড়াল সড়ক হবে 0.9 কিলোমিটার, কামরাঙ্গীরচর পাতাল পথে থাকবে 6.8 কিলোমিটার, উড়াল পথে হবে 8.85 কিলোমিটার রেল লাইন।
ঢাকা শহরের চারপাশে বৃত্তাকার রেলপথ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। সম্প্রতি জাতীয় সংসদকে এমন তথ্য জানান তিনি। বাংলাদেশ রেলওয়ের মাস্টার প্ল্যান হালনাগাদ প্রকল্পের আওতায় 2045 সাল পর্যন্ত 6টি পর্যায়ে বাস্তবায়ন করা হবে এই প্রকল্পটি। এজন্য 5,53,662 কোটি টাকার 230টি প্রকল্প নিয়েছে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে ঢাকা শহরের চতুর্দিকে বৃত্তাকার রেলপথ নির্মাণ করা হবে বলেও জানান মন্ত্রী। নারায়ণগঞ্জ ঢাকা চট্টগ্রাম সেকশনে ইলেকট্রিক ট্র্যাকশন, নারায়ণগঞ্জ থেকে লাকসাম বা কুমিল্লা পর্যন্ত কার্ড লাইন নির্মাণের কথাও তুলে ধরেন রেলপথ মন্ত্রী। আর এতেই আশার আলো দেখছেন নগরবাসী। এই বৃত্তাকার ট্রেন একাধিক মেট্রো রেলের সঙ্গেও যুক্ত থাকবে। এতে করে বৃত্তাকার রেলপথ প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। যানজট ছাড়াই এই রেলপথের মাধ্যমে সহজ এবং কম সময় যাতায়াত করা যাবে, দূর হবে দুর্ভোগ। এর ফলে ঢাকার যানজট প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। সাবওয়েতে বায়ু শব্দ দূষণ হবে অনেক কম, তাই পরিবেশ দূষণের হাত থেকে রেহাই পাবে মোটা দাগে বলতে গেলে। সার্কুলার রেল লাইনটি আধুনিক ঢাকার স্মার্ট যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে বড় ধরনের ভূমিকা রাখবে। এর মাধ্যমে ঢাকার পুরো যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন লাগুক হওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশে ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।